সজন বন্ধু হরিও বন্ধু, কোন বাদেশে থাকো আমার কঙ্গাইয়া বন্ধু রে, কোন নারীর মন রাখো সুজন বন্ধু রে। আমি এই সদর ঘাট তেলঘাট, মানে যেই ঘাটে নৌকা চালাই সেই ঘাটের নাম হচ্ছে তেলঘাট, চর কালীগঞ্জ। 1978 সালে আমি নৌকা চালানো ধরছি, এই পর্যন্ত আমি নৌকার উপরেই আছি। আমরা পার পিস 25 পয়সা করে পার করছি, একজন লোক 25 পয়সা করে পার করছি 12 জন করে, 3 টাকার পারে। হেয়ার পর আড়ানা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, এখন হইতে হইতে 10 টাকা করে পার পিস, 4 জন করে লোক নেই। এখন জনগণ বেশি লোকের লগে উঠবার চায় না, জনগণই বলে যে আপনারা পয়সা বাড়াই এলন লোক কমাই এলন। ওরে চোখের দেখা মুখের কথারে, কে কইরাছে মানা সুজন বন্ধু রে। আমার ছেলে হয়েছে 3 জন, বড় ছেলে চাকরি করে জেলা পরিষদ মার্কেটে প্যান্টের দোকানে, আর মাজারও ছেলে খাট অথবা শোকেস এগুলি যে নকশা করে সেই নকশার মিস্ত্রি, আর ছোটো ছেলে সে লেখাপড়া করে। বাংলাদেশ সরকার এই গরিবের একটা উপকার করছে, 80 টাকা করে খাজনা নিত, সেই খাজনাটা সরকার বদ্ধ করে দিয়েছে, নৌকার কোনো খাজনা নাই। আমরা নৌকা চালাই যেই মহাজনের, সেই নৌকা ভাড়া দিতে হয় 100 টাকা করে। আগে যেইভাবে আসলো নদী, কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে, পানি আবর্জনা ময়লা। আগে পানি খুব পরিষ্কার আছে, এখন 3 মাস পরিষ্কার থাকে, 9 মাসই থাকে আবর্জনা। শিশুকালে প্রেম শিগাইয়া রে, যৈবনে দাও ফাঁকি সজন বন্ধু রে, আমার কান্দাইয়া বন্ধু রে, কোন নারীর মন রাখো সুজন বন্ধু রে।